शंभू भैया ये चाहिए था शैम्पू हाँ शैम्पू साथ में ना ये भी चाहिए था निरोध निरोध नहीं नहीं निरोध निरोध थोड़ी निरोध कौन लेता है ये ওষুধের দোকানে গিয়ে কন্ডম কে কন্ডম বলাটা বা কন্ডম চাওয়াটা একটা বিশাল বড় সমস্যা এবং সেখানে যদি প্রচুর লোক থাকে তাহলে সে তত রাষ্ট্রীয় সমস্যায় তৈরি হয় তো এরকম একটা গল্প নিয়ে 3রা সেপ্টেম্বর সিনেমা আসতে চলেছে সনি পিকচার ইন্ডিয়া এবং জি5 এর কোলাবোরেশনে তাদেরই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে হেলমেট তো হেলমেটে অভিনয় করেছে আয়ুষ্মান খুরানার ভাই অপরাশক্তি খুরানা যে এর আগে ছোট ছোট ক্যারেক্টার বা সাইড রোলে অভিনয় করেছে যেমন লুকাছবিতে কার্তিক আরিয়ানের বন্ধুর ক্যারেক্টারে অভিনয় করেছে তো অপরাশক্তি খুরানার এটাই প্রথম লিড ক্যারেক্টার তাছাড়া অভিনয় করেছে প্রণতন বেল যিনি মনীষ বেলের মেয়ে এর আগে নোটবুক নামক ফিল্মে ডেবিউ করেছেন এছাড়াও যা যারা অভিনয় করেছেন অভিষেক ব্যানার্জি যিনি ওয়েব সিরিজ পাতাল লোকের হাতুরা তাকে ক্যারেক্টার করেছেন এবং আশিস বর্মাকেও দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রেলারের মধ্যে সিনেমাটা রাইট করেছেন রহন শঙ্কর যিনি এর আগে লুকাছবি সিনেমার রাইটার ছিলেন এবং আপনারা ভালো করেই জানেন লুকাছবি কতটা এন্টারটেইনিং সিনেমা লুকাছবিতে আয়ুষ্মান খুরানার ভাই অক্ষপতি খুরানাও অভিনয় করেছিল কার্তিক আরিয়ানের বন্ধু ক্যারেক্টারে অক্ষপতি খুরানা কতটা ভালো অ্যাক্টিং করেছে সেখানে আশা করি লুকাছবি সিনেমাটা আপনারা সবাই দেখেছেন এবার আসি পরিচালকের কথায় পরিচালক সত্যম রামানি এটাই তার প্রথম ফিল্ম এর আগেও তিনি জয় হো এবং জিসন টু এর এডির কাজ করেছেন এটাই তার প্রথম পরিচালিত সিনেমা নমস্কার আপনারা হয়তো ভাবছেন সৌভিক তার পরিচয় দিই তো সৌভিক তার পরিচয় দিয়ে দিল এবার আসি মূল সিনেমার কথা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি তিনজন বন্ধু তাদের টাকা পয়সার সমস্যার জন্য তিনজন একটা ই কমার্স ট্রাক ডাকাতি করে তো সেখানে ভাবে ইলেকট্রনিক্স গুডস প্রচুর পরিমাণে আছে যার জন্য তারা অনেক টাকা পাবে দুর্ভাগ্যবশত দেখতে পায় সেখানে কন্ডমের প্যাকেট ভর্তি ট্রাক তারা এই মুহূর্তে কিভাবে মুভ অন করবে তারা কি তাকে ব্যবহার করবে কি বিক্রি করবে সেটাই নিয়ে মূল গল্প এবং আমরা বিভিন্ন রকম মজার মজার ডায়লগ সেখানে দেখতে পাই যেটা খুবই এন্টারটেইনিং পুরান চলে এনে গেতে ও কাহে ও লোক ইতনে সারে থে ওয়াহ পে কি মাগে নি পায়ে তো কি চুরা লাগা কর করোগে তারা দেখা যাচ্ছে হেলমেট পরে বিভিন্ন রকম ভাবে সেল করতে বেরিয়েছে তো ভালোভাবে বোঝা যাচ্ছে সিনেমাটা খুবই এন্টারটেইনিং হবে তো আমিও অপেক্ষায় থাকলাম সিনেমাটা রিলিজ হওয়ার আপনারা যদি এই মুহূর্তে অবশ্যই ট্রেলারটা দেখে থাকেন তো একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ট্রেলারটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফিল্ম রিলেটেড আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড গুড বাই Who alive can't put me in a box? I redefine any definition you got. I am the tiger, I'm making steps to the top. The flames are whipping up, you just gotta hand me the rock. এবার আসি মূল সিনেমার কথা ট্রেলারে